আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি নিউজ 24-এর প্রতিদিনের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের জীবনমুখী চিরকালীন একটি বিষয় আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সভ্যতার বিকাশে ইসলামের অবদান, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আজ থেকে প্রায় 1500 বছর আগে এমন একটি সময় ছিল, আরবের এমন একটি অবস্থা ছিল যেটাকে বলা হতো আয়ামে জাহিলিয়ার যুগ। সেই সময়ের মানুষগুলো জুলুম, শোষণ, নৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত ছিল, অশান্তির আগুনে ত্রাহি ত্রাহি করছিল সে সময়ের সেই সমাজের মানুষগুলো। পৃথিবী ত্রাহি ত্রাহি করছিল অশান্তির আগুনে। সে মানুষগুলো একজন ত্রাণকর্তার পথ পানে তাকিয়েছিলেন, আর ইসলাম সেই ত্রাণকর্তার সেই যে প্রয়োজন সেটা মিটিয়েছে। যে মানুষগুলো ছিল একেবারে সভ্যতার সবচেয়ে নিচের মানুষ, সে মানুষগুলোকে ইসলাম করে দিয়েছে মানবতার সবচেয়ে দামি মানুষে পরিণত। যে মানুষগুলো, যে সমাজ ছিল মৃতপ্রায় একটি সমাজ, সে সমাজের মানুষগুলোকে বানিয়েছে পৃথিবীর সেরা মানুষ, যাদেরকে পৃথিবী কখনো ভুলতে পারবে না। ইসলাম সে তো পরশ মানিক, কে পেয়েছে তাকে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা আমরা তাদেরই বুঝি। দর্শক শ্রোতা, আজ আমরা সভ্যতার বিকাশে ইসলাম কি অবদান রেখেছে, তার কিছু যে অবদান রেখেছে তার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ইসলামের সোনালী যুগে সভ্যতা, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, রসায়ন, গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ভূগোলশাস্ত্র সহ বিভিন্ন শাখায় মুসলমানদের অবদান রয়েছে, এক গৌরবময় অবদান। ইতিহাসের ঐতিহ্যের ইতিহাস গড়ে তুলেছে এই অবদানগুলো। আমরা জানি ইসলাম ধর্মের দৃষ্টিতে পার্থিব জীবন এবং ধর্মের মধ্যে ঘনিষ্ঠ এক সম্পর্ক রয়েছে। ইসলাম মানুষের বৈষয়িক এবং আধ্যাত্মিক উভয় দিককেই গুরুত্ব দেয়। মানুষের পূর্ণতা ও উন্নতি সাধনের মাধ্যমে এবং জ্ঞান ও বিকাশের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। ইসলাম ধর্মের দৃষ্টিতে পার্থিব জীবন এবং ধর্মের মধ্যে নিবিড় এক সম্পর্ক রয়েছে। ইসলাম মানুষদেরকে শুধু ভোগ বিলাসে মত্ত থাকতে বলেনি, পরকালে তার জবাবদিহি এবং হিসেবের একটি অধ্যায় আছে, সে কথাটি স্মরণ করিয়ে দিয়েছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এক নতুন দর্শন নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন দর্শন নিয়ে এসেছিল এই পৃথিবীতে, যে দর্শন ছিল এমন একটি দর্শন যে দর্শন গ্রহণ করে মানুষগুলো আলোকিত হয়েছিল। সূচনা হয় সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে একটি স্বতন্ত্র ধারার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর, পর্যায়ক্রমে যা ইসলামী সভ্যতায় রূপ লাভ করে। আমরা জানি পবিত্র চিন্তা চেতনার উপর ভিত্তি করেই ইসলামী সভ্যতা গড়ে উঠেছে। পরকালে জবাবদিহিতা ইসলামী সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি। দুনিয়ার কর্মফল পরকালে পাওয়া যাবে এই দৃঢ় বিশ্বাস ছাড়া কারো পক্ষে নৈতিক মান রক্ষা করা সম্ভব নয়, যেটা শিখিয়েছে ইসলাম। আসুন, সভ্যতার বিকাশে ইসলাম কি কি অবদান রেখেছে, ইসলাম কতটা মানুষের কাছে জনপ্রিয় এবং কতটা মানুষের জন্য করতে পেরেছে, এ বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা শুনছি আমাদের আজকের অতিথি
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় অতিথি প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম মহোদয়ের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই সভ্যতা কি এটা বোঝার চেষ্টা করি। খুব সাদা মাটা আমাদের গ্রাম্য জীবনের যে শব্দগুলো সেটা বলতে চাই। সভ্য কাকে বলে? সভার যিনি সদস্য তাকে সভ্য বলা হয়। সভা, এই ভয়ের সঙ্গে যদি একটা জফলা সংযোগ করেন, এটা বলে সম্বন্ধবাচক একটি সংকেত, তখন হয়ে যায় সভ্য। তাহলে সভার যিনি সদস্য তিনি সভ্য, তাহলে অর্থটা কী দাঁড়ালো? অর্থাৎ মানুষ যখন সব কিছু একাকী করে তখন অনেক কিছু সম্পৃক্ত থাকলেও চলে, না থাকলেও চলে। আমি একা, ঠিক আছে, অনেক কিছু দরকার নেই, কিন্তু একটা সভা, সমাজ, সবাইকে নিয়ে যদি চলতে হয় তখন একজন ব্যক্তির জন্য যা দরকার নেই তাকে তো সবার উপরে প্রয়োগ করা যায় না। এবং একটা সভায় যদি 500 লোক থাকে, সভা অর্থ কিন্তু সমাজ, একটা সমাজে যদি 500 জন লোক থাকে তাহলে কিন্তু সকলের চাহিদা পূর্ণ হয় ইতিবাচক, তখন কিন্তু ওই যে একটা সদস্য হিসেবে যে সুযোগ সুবিধা দেয়া এবং নেয়া, এটা কিন্তু তখন সভ্যতার মধ্যে পড়ে। এর অর্থ এই না যে আমি সামাজিকতা না করলে অসভ্য হয়ে গেলাম, বিপরীত শব্দ এইটা নয়, কিন্তু সভ্যতা বুঝতে হবে যে একটা সমাজ বা সভার সকলের চাহিদার সর্বোচ্চ ইতিবাচক যে দিক সেটার যদি সকল আয়োজন থাকে সেটা হলো সভ্যতা। দেখুন, আমরা ইংলিশে শব্দটা বলি, আরবিতে সিভিলাইজেশন বলে, আরবিতে হাদারা। হাদারা মানে কি? হাজির হওয়া আমরা বাংলা ভাষায় বলি। হাদারা মানে হলো সব কিছু উপস্থিত, স্বয়ংক্রিয়ভাবে সব আমার উপস্থিত। কীভাবে উপস্থিত? একজন মানুষ নদীর পাড়ে বসবাস করে, নদীর থেকে পানি যায় তখন পান করে, অথবা ফসল ফলায় তখন সে ফসল লাভ করে, এটা কিন্তু সভ্যতা না, এটা হলো অটোমেটিক তিনি যা পেয়েছেন। অথবা মরুভূমিতে একটা মানুষ ঝর্ণার কাছে থাকে, ঝর্ণার থেকে কিছুটা পানি পায় আর মরুভূমির যে ফল ফলাদি হয় সেগুলো তিনি খায়। কিন্তু আমরা সভ্যতা কখন বলবো? সভ্যতা বলবো ওই নদীর পাড়ে যে মানুষটি ফল ফসল অটোমেটিক পায়, সেখানে যদি সকল চাহিদা পড়ে, অর্থাৎ ওই মানুষের সঙ্গে অন্যান্য এলাকার মানুষের যদি যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়, তিনি যে শুধুমাত্র ফল ফসল উপর নির্ভর করবেন তা না, জীবন নির্বাহের যতগুলো সূত্র আছে সব সূত্রগুলো যদি সে সমানভাবে অধিকার লাভ করে যেগুলোর থেকে, অর্থাৎ তার অর্থনৈতিক দিকটা স্বাবলম্বী হওয়া, জীবন নির্বাহ করার, তার অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগটা উন্নত হওয়া, তারপরে একটা সমাজ ব্যবস্থার মধ্যে সমাজে যারা যারা থাকবেন সকলের সঙ্গে থেকে সকলের চাহিদা পূরণ করা, আর সবচেয়ে বড় তো যোগাযোগ। যোগাযোগটার অর্থ দুটো, একটি হলো বস্তুগত বা অবকাঠামো যোগাযোগ, সেটা হলো যে নদী আছে, নদীর সঙ্গে যোগাযোগ করে মানুষ দূর দেশ থেকে আসবে, অথবা পথঘাট ভাঙ্গা আছে সেটা উন্নত করা হলো, আগে মানুষ হেঁটে আসতো তারপরে চাকায় চড়ে মানুষ আসবে, এ যোগাযোগের একটা অর্থ। আর একটা হলো যে যোগাযোগের ভাবগত প্রতীকী অর্থ, সেটা হলো যে আগেকার একটা সংবাদ নিয়ে দৌড়ে যেতে হতো এবং সেই যোগাযোগটা যদি এখন হয় লেখার মাধ্যমে চিঠি পৌঁছানো সম্ভব, এখন তো আরও উন্নত হয়েছে, সেই যোগাযোগটা যদি এমন হয় যে অনলাইনে প্রেরণ করা সম্ভব বাতাসের মাধ্যমে, এখন আর কেউ চিঠিটা নিয়েও দরকার করে না। এইভাবে মানুষের যে চাহিদা কত দ্রুততম সময় কত সহজভাবে সব কিছু পূরণের নিশ্চয়তা থাকা। আর একটা ব্যাপার হলো হাদারার সঙ্গে নগরায়নের সম্পর্ক কিন্তু গভীর। নগরায়ন কাকে বলে? একজন নাগরিক তিনি তো ব্যক্তি, যে কোনো জায়গায় বেঁচে থাকতে পারেন তার ন্যূনতম একটা প্রয়োজন থাকলে, কিন্তু একজন নগরের নগরায়ন যে হয় একটা গ্রাম বা পল্লীর থেকে উন্নততর যে জীবন ব্যবস্থা হয় এবং সকল চাহিদা পূরণ, সেই চাহিদা মানে আর্থিক, আদর্শিক, মানবিক, এগুলো আবার পাশাপাশি প্রাকৃতিক যে পরিবেশ আছে, বৈরী আবহাওয়া আছে, এটাকে নিয়ন্ত্রণ করা। আমি সকল চাহিদা পূরণ হলো কিন্তু বৃষ্টি আসলে সে সাথে রক্ষা নাই, ঝড় আসলে নিজেকে বাঁচাতে পারি না, অথবা রোদ আসলে তাপে হয়, অথবা নিচ থেকে আগুন এসে সব কিছু বশীভূত করে দেয়, তখন কিন্তু এই প্রাকৃতিক যে আল্লাহর দান সেটাকে মানুষের কবজায় নিয়ে করলগত করে বশ্যতা শিকারে যদি আমি ব্যবস্থা করতে না পারি তাহলেও কিন্তু সেটা সভ্যতা হয়ে উঠবে না। যাই হোক, আমরা এই কথাগুলো বলছি এ কারণে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই সভ্যতা দিয়েছেন ইসলামের
অপর একটি বিকল্প হিসাবে, অথবা ইসলামেরই অপর নাম হলো সভ্যতা। যেখানে ইসলাম ছড়িয়ে পড়েছে সেখানে আসলে সভ্যতা ছড়িয়েছে, যেখানে ইসলাম নেই সেখানে সভ্যতা নেই। যেখানে এখানে একটা কিন্তু ঐতিহাসিকদের মধ্যে আর মুসলিমদের মধ্যে একটা মারাত্মক দ্বন্দ্ব আছে। আপনারা দেখে থাকবেন নৃতাত্ত্বিক, নৃবিজ্ঞানে, সমাজবিজ্ঞানে বা অন্যান্য ইতিহাসে পড়ানো হয় আমাদের দেশে অন্যান্য দেশেও, যে মানুষ শুরুতে অসভ্য ছিল, এরপরে যখন আগুন জ্বালাতে শেখে এক পর্যায়ে সভ্য হয়ে যায়, এইটা শেখানো হয় এবং আমরা অনেক সময় শিখেছি। এমনকি আমি বলতে পারি, আমি ছাত্র জীবনে এক শিক্ষককে জিজ্ঞাসা করলাম যে তো এটা কেমন হলো, অসভ্য ছিল অথচ শুরুতে তো আদম আলাইহিসসালাম তিনি আসলেন, তিনি হলেন একজন নবী এবং দুনিয়ার সবচেয়ে সভ্য ব্যক্তিত্ব, এবং তিনি এই পৃথিবীবাসীকে সভ্যতার উপহার দিয়েছেন ওই অসভ্য বর্বর জিন জাতির বিনাশ হওয়ার পরে। অতএব এই বিশ্বজগতে, এই পার্থিব জীবনে সভ্যতার বিকাশ করেছে আদম আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আল আসমা কুল্লাহা সব কিছু শিখে দিয়েছেন। সুতরাং আগে মানুষ অসভ্য ছিল তারপর সভ্য হয়েছে, তো স্যার এটা কীভাবে? তখন উনি একজন খুব নামাজি লোক ছিলেন, আমার শিক্ষক, তিনি বলেন যে দেখো তুমি যেটা বলেছো ইসলামের দৃষ্টি ওটাও সঠিক, আবার আমরা যেটা বলি এটাও সঠিক, তো আমি যেটা সঠিক এটা তো কোরআন এবং সুন্নাহ থেকে জানলাম, তো স্যার বা ম্যাডাম আপনারটা কীভাবে সঠিক? কে দেখো এটা তো ঐতিহাসিকরা লিখেছে, নৃবিজ্ঞানে আছে, সমাজবিজ্ঞানে এগুলো আমরা পড়ে আসছি, তোমাদেরকে পড়াচ্ছি, তবে যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কিন্তু কোরআন হাদিস বেশি বিশ্বাস করি। এটি হলো একটা দান্দিকতা যেটা অনেকে বুঝে উঠতে পারে না। কিন্তু মনে রাখতে হবে যে সভ্যতা এটা ইসলাম উপহার দিয়েছে। আদম আলাইহিসসালাম সব কিছুর নাম জানতেন, দুনিয়াকে সভ্যতা শিখিয়েছে। আল্লাহ বলেছেন যে কোরআনুল কারিমে এসছে যে ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, যে হে হে মানুষ, তোমাদের কাছে এরপরে আমার পক্ষ থেকে নিদর্শন আসবে, সুতরাং সেই নিদর্শন যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, আর যারা নিদর্শন অনুসরণ করবে না, শয়তানের পথ অবলম্বন করবে, তাদের জন্য জাহান্নাম। এবং তারা কিন্তু অসভ্য ছিল, অসভ্য থাকবে, অসভ্যতার উপর বর্বরতার উপরেই থাকবে, যেই বর্বরতা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম দেখেছেন, যেটা আপনি উল্লেখ করেছেন। তাহলে পরে কী ঘটছে? নবী রসুলগণ এসে দুনিয়াকে সভ্যতা দান করেছেন, মাঝে মাঝে নবী রসুলের অনুপস্থিতিতে অথবা তাদের দাওয়াতের কে অনুধাবন করতে না পারে, অথবা একটা প্রান্তিক অবস্থান সৃষ্টি করে তগতি শক্তিকে প্রভাব বিস্তার করে একটা অসভ্যতার জাল কোথাও কোথাও ছড়িয়ে পড়েছে, এটা সামগ্রিকভাবে অথবা প্রান্তিকভাবে একটা অংশে, আরেক অংশ হয়তো সভ্যতার উজ্জ্বল ছিল। তখন কিন্তু নবী রসুলগণ এসে ওই অসভ্যতাকে, ওই বর্বরতাকে দূর করেছেন, যেটি আদম আলাইহিসসালাম পরে সিসা আলাইহিসসালাম করেছেন, সিসা আলাইহিসসালাম পরে নূহ আলাইহিসসালাম করেছেন, নূহ আলাইহিসসালাম পরে মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম পরে ইসহাক আলাইহিসসালাম করেছেন, এভাবে তারা জগতে দেখেছেন। কত বড় অসভ্যতা থাকলে একজন নবী ইউসুফ আলাইহিসসালাম তাকে বিক্রি করে দেওয়া হয়, হ্যাঁ, তিনি এগুলো দূর করেছেন। কত বড় অসভ্য হলে যারা ছিল সমাজের নেককার বান্দা তাদের মূর্তি বানিয়ে বানিয়ে শেরেক কুফুরে লিপ্ত, এটা নূহ আলাইহিসসালামকে এসে দেখতে হয়েছে। কাদের? লাত মানাত উজ্জা, হ্যাঁ, যেগুলোর তারা ই করে, ওলা ইয়াউকা ওলা নসরা, মানে ওলা তাজিরান্না, নূহ আলাইহিসসালাম বলেন যে তোমরা এগুলোকে ছেড়ে দাও, এগুলো তো আল্লাহওয়ালা আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ, বলছে হ্যাঁ আমার আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এইগুলোই তোমরা মূর্তি বানাও, কারণ এগুলো আল্লাহর নিকটবর্তী ছিল। ইয়াকুব একজন আল্লাহর একান্ত বান্দা, নসর একজন আল্লাহর একান্ত বান্দা। তো নূহ আলাইহিসসালামকে এই জগতে এসে দেখতে হয়েছে যে আল্লাহওয়ালা কঠিন আল্লাহওয়ালা বান্দাটা সেটা এখন তার শেরেকের, তার অংশীবাদীদের একটা উপকরণে পরিণত হয়েছে। এই যে এরকম কিন্তু অসভ্যতা, বর্বরতা, মূর্খতা, জাহেলিয়তগুলো ছড়ায়। তাহলে আমরা দেখতে পাই যে নবী রসুলের অনুপস্থিতিতে বা আল্লাহর দাওয়াত অনুপস্থিত থাকার প্রেক্ষিতে অসভ্যতা এসেছে, বর্বরতা এসেছে, জাহেলিয়াত এসেছে, আবার দিনের দাওয়াতে এটা আলোকিত হয়েছে। দেখেন আল্লাহ কত চমৎকার বলেছেন, লিউজ হেরাহু হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদিনিল হক ওয়াদিনিল হক লিউজ হেরাহু আলা দ্বীনি কুল্লে, আল্লাহ এই যে রেসালা দিয়ে পাঠিয়েছেন দিনে হক এবং পথ নির্দেশ, স্পষ্ট পথ নির্দেশ, যাতে করে এই দুনিয়ার সকল মতভেদ, সকল আদর্শের উপরে বিজয়ী লাভ করে। আল্লাহ দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে, আমরা অনেক সময় মানে আকাশের উপরের অবস্থা বা মাটির নিচের অবস্থা এত বেশি বলি যে পার্থিব জীবনের এই যে সভ্যতা আপনি একটা চমৎকার বিষয় নির্ধারণ করেছেন বা সভ্যতার যে অবকাঠামো দিকগত, আমরা
ওলামা ইকরাম আলোচনা করতে ভুল বসি, এর অর্থ এই না যে কোরআন সুন্নতে এগুলো নাই। আজকে সভ্যতার বিকাশটাই দেখেন, আমরা যে খুব তাত্ত্বিক কথা বলবো তা না, আল্লাহ কোরআনে কী বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা তাবাওয়াউ দ্বারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা সভ্যতা গড়ে তুলছে, মানে তাবাউ দ্বার মানে নগরায়ন করেছে, সভ্যতার বিকাশ, তাবাউ মানে গড়ে তোলা, আবাদ করা, খারাপ অবস্থার থেকে ভালো অবস্থা, এটারই অপর ভাষা কিন্তু হাদারা, সভ্যতা, আর দ্বার অর্থাৎ এই বাড়ি ঘর এগুলো যারা নগরায়ন, ওয়াল ঈমান এবং ঈমান। তাহলে ইসলামের দুটো দিক, একটা হলো এই যে বাহ্যিক অবকাঠামোগত এটাকে সুন্দর করা, আর একটা হলো ভেতরগত ইমানকে করা, মিন কবলিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের নিকটে যারা দূর থেকে চলে আসে তাদেরকে ভালোবাসে। এটাও একটা সভ্যতার লক্ষণ যে দূর থেকে মানুষ আসতে না সভ্যতা হয় না। আপনি কয়জন মানুষ এক জায়গায় থাকলেন, অন্য জায়গার থেকে মানুষ আসতে পারে না, আপনার ভালো ব্যবহারগুলো তারা পায় না, তাদের উন্নত আবিষ্কার আপনি লাভ করেন না, তাহলে সভ্যতার একটা উপাদান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ এটা একটা সভ্যতার দিক যে অপর পারের লোক, অপর প্রান্তের লোক আপনার কাছে আসবে, আপনি যাবেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, তার থেকে উন্নত জীবনকৌশল শিখবেন, পার্থিব জীবন শিখবেন, তাকে ভালোবাসবেন, তাকে ভালোবাসা দিবেন। এবং এটার মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করেছেন, সভ্যতা তো বস্তুগত কয়টা বিষয় দিলে হয় না, এ কারণে এই জন্য দেখবেন আমরা যে সভ্যতাগুলো লাভ করেছি, উন্নততর জীবন থাকার পরেও, উন্নততর বস্তুগত থাকার পরেও সভ্যতা হয়ে ওঠে নাই। কেন হয় নাই? আদর্শিক দিকটা ছিল না। আদর্শিক দিকটা কী? ওলা ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজাতান মিম্মা উতু, অর্থাৎ তাদেরকে যা দেওয়া হয়েছে ওইটায় তারা নিজেরা কোনো ই বোধ করে না, অর্থাৎ এইটার মধ্যে সংকোচন বা এইটার মধ্যেই থাকা এইটা না, বরং তারা প্রসারিত মনোভাবটা থাকে। তাহলে এটাও একটা সভ্যতার দ্বিতীয় যে নিদর্শন সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন সেটা আমি আঁকড়ে ধরবো না, অন্য মানুষকে দেব, অংশীদার করব। এবং দেখবেন যতগুলো সভ্যতার বিকাশ হয়েছে এটাও একটা অন্যতম কারণ, সেটা হলো অন্য যারা এসছে তাদেরকে সমৃদ্ধ করা হয়েছে বা অন্যের দ্বারা সমৃদ্ধ হয়েছে, আবার নিজেদের যা ছিল সেটা অগাধ বিলিয়ে দেওয়া হয়েছে। কারিমের একটি মহা মানে অনেক বড় একটি সবক হলো যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার যে সবকটি সেটি কিন্তু কোরআন দিয়েছে, চমৎকার একটি কথা। দেখেন পরের পরের তৃতীয় ব্যাপারে কিন্তু ক্ষুধামুক্তর ব্যাপারটা রয়েছে, ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার ব্যাপারে। এবং ইসলাম এমন কিছু বিষয়ে, এমন কিছু জায়গায় মানুষকে নক করেছে যে সেই জায়গাগুলোতে যদি মানুষ সচেতন হয় তাহলে কিন্তু সভ্যতার বিকাশ এবং একটি সভ্যতা অনেক উঁচুতে উঠতে পারে। আর আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো দিয়েছেন এটি এমন নয় যে সেই যুগে চলতো এখন অচল অথবা পুরাণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের এবং রসুলের হাদিসের যে জ্ঞান এবং আবিষ্কার এটা বের হতেই থাকবে। অর্থাৎ যে সভ্যতায় যা লাগবে ওই সভ্যতার জন্য ওইটা আল্লাহ রেখে দিয়েছেন নিঃসন্দেহে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে আমি তোমার অন্তর্জগতে এবং বহির্জগতে এমন দৃষ্টান্ত পেশ করবো যাতে তোমরা বুঝবে যে কোরআন সত্য। তার মানে হলো যেই সভ্যতায় যেই যুগে যেই সময়ে যেই যা কিছুর প্রয়োজন কোরআন থেকে সেটা আমরা পাবো। একটা সময় ছিল যে কোরআনের যে মৌলিক বিষয়গুলো জানলেই তাদের সমাজে চলতো, তারা ওটাকে নিয়ে চলতে পারতো। এর পরবর্তী সময় দেখা গেছে যে এর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আবিষ্কারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দরকার হয়েছে, এরপর এর চেয়েও বেশি কিছু দরকার হয়েছে। অর্থাৎ সভ্যতার বিকাশে ইসলাম, কোরআন, রাসূলের হাদিস যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা পাচ্ছি। এবং সমকালীন সময়ে এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন যত নতুন বিষয়ের সম্মুখীন আমরা হব সেই বিষয়গুলো কিন্তু কোরআন হাদিস থেকে আমরা সূত্রের সাথে মিলালে আমরা কিন্তু পেয়ে যাই সমাধান। আপনি দেখুন যে আমরা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ দিক হলো নগরায়ন, নগর গড়ে তোলা, সিটি। হ্যাঁ, এই যে সিটিগুলো গড়ে তোলা আমরা বুঝি হাই একটা নতুন আবিষ্কার, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নগরায়ন করেছেন। ইয়াসরিবের মতো একটা পল্লী এলাকা সেটাকে তিনি মদিনাতুন নবী মানে রসুলুল্লাহর নগর, মুহাম্মদ রসুলুল্লাহ সিটি মানে রসুলুল্লাহর সিটি মানে যিনি সিটি গড়ে তুলছেন, সিটি শহর নগর তার নামে নগর, মদিনাতুন নবী, নববী সিটি। এই যে নববী সিটি করলেন, ইয়াসরিব হলো এমন একটা অনুন্নত এরিয়া
মানে যেখানে তো শহর তো ভাবতে হলে শহর গড়তে হলে অনেক দেরি। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পার্থিব দিকটা এমন, আপনি কি ভাবতে পারেন আজকের প্লট বিক্রি করে করে মানুষকে দেয়া হচ্ছে? অনেকেরই ধারণা, হ্যাঁ এটা একটা নতুন আবিষ্কার। অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই এস্তেবে যাওয়ার পরে পরে মহাজির যারা এসেছেন, যারা ওখানে স্থায়ী বাসিন্দা, একেবারে হাদিসে এসছে উনি পোলট কেটে কেটে কোথায় কোথায় থাকবেন এটা তিনি করেছেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন আসতেন, দেখেন শোনেন আবু দাউদের মধ্যে হাদিস, মানুষজন যখন রাত্রি যাপন করতে হতো 16 মাইল বা 17 মাইল তারা হাঁটতেন, তারপর রাত্রে থাকবে, এই থাকাটা কত চমৎকার ছিল। মানে মানবিক বা এই পার্থিব সভ্যতা যদি দেখেন, সেখানে রসুল করিম বলছে যে দেখো তোমরা একটা যুদ্ধে তো হাজার হাজারের সংখ্যা আমরা জানি, আচ্ছা 5,000 যদি লোক থাকে তা 5,000 লোককে 4টিখানি, 500 লোক হলে তো আমরা মনে করি অনেক মানুষ। দেখুন আপনি হাদিসের মধ্যে আছে বিস্তারিত, তো অত বলা তো সুযোগ দেবেন না আপনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুনুন আবু দাউদের মধ্যে এসছে, দেখো তোমরা এই যে এতগুলো লোক এখান থেকে সবাই রাস্তা রাখবে, এদিকে সবাই থাকবে, এদিকে থাকবে, এদিক থেকে রাস্তা রাখবে, এদিক থেকে রাস্তা রাখবে, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সরাসরি বলে দিচ্ছেন। অথচ এই ব্যাপারগুলো আমরা আজকের বলে কি হ্যাঁ কিছু নতুন করে ফেললাম, দেখা যায় যে সেই যুগে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পোলট কেটে মানুষের সুন্দর আবাসন করে এটা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম যে তোমরা মানুষের জন্য ঘর বাড়ি এগুলো নির্মাণ করে দাও এবং ঘরগুলো যেন সুসজ্জিত থাকে, একটা আর একটার মুখোমুখি থাকে, একটা আর একটার মুখোমুখি থাকার একটা অর্থ এও যেন আলো বাতাস মানুষের সঙ্গে যোগাযোগ সব কিছু যেন অক্ষুণ্ণ থাকে। এটা কোরআনের আয়াত, সেই মূসা হারুন আলাইহিসসালামকে বলেছেন। তো এতগুলো উদাহরণ আমরা এই জন্য দিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের কথা বলেছেন, ক্ষুধামুক্ত বিশ্বের কথা বলেছেন, মানুষকে নেককার জীবনের কথা বলেছেন, কিন্তু এই পার্থিব যে কাজটা করেছেন আমরা অনেক সময় কিন্তু বলি না, মানুষকে বলতে দেখি না। দেখেন খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তো খুব সংক্ষিপ্ত সময় ছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কতটা নগর গড়ে তুলছেন, একেবারে এই যে বসরা কুফা মোসেল এটা কি কোনো মানুষের আবাস ছিল? মোকদ্দমাতে ইবনে খালদুন পড়েন, এটা দুনিয়ার কোনো মানুষের বসবাস করার উপযুক্ত ছিল না। বসরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু যখন চিঠি লিখলেন তো ওমর ইবনে খাত্তাব বললেন যে এটা করবেন, হ্যাঁ করবো। তারপর উনি পরামর্শ, দেখেন ইবনে খালদুন কিন্তু সমালোচনা করেছেন যে এমন একটা জায়গায় নগর গড়ে তোলা হলো এই স্তেপ ভূমিতে যেটা নগর তুলে করা সম্ভব নয়, এমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার আনহুর মানসিকতা কি ইবনে খালদুনের থাকবে? উনি যেহেতু সাহাবায়ে কেরাম সমালোচনা করেছেন নগরায়নের ক্ষেত্রে, আমি সমালোচনা করছি এই কারণে, তারা কত বড় মহৎ ছিল, তারা ছিল এই যে যেখানে মানুষজন বসবাস করছে সেটা প্রমাণিত, কিন্তু যে স্টেপ এর এরিয়া আছে ভিজা ভিজা জায়গা যা কোনোদিন নগরায়ণ গড়ে উঠবে না, আমি যদি এইটা আজকে নগরায়ণ করি মানুষের থাকার ব্যবস্থা হবে, মানুষ থাকবে, মক্কা মদিনা থেকে যে সাহাবা কেরাম আসছেন তারা থাকবেন, এবং চমৎকার, এবং এই যে তিনটা শহর মোসেল বসরা কুফা আপনি দেখবেন ফথর বুলদানের মধ্যে দেখুন চমৎকার অসাধারণভাবে এত নগরায়নের সকল শর্ত পূরণ করে এগুলো করা হয়েছে। সেখানে কোন ঘর কতটা মাপকাঠি হবে, কে কোথায় থাকবেন, রাস্তা কতটুক হবে, কোত্থেকে শুরু হবে কোত্থেকে শেষ হবে, বৃদ্ধি করলে কোন দিক থেকে বৃদ্ধি করা হবে, কতটুকু পরে মসজিদ হবে, সব কিছুকে আগে ঠিক করে তাপাদের এবনে খালদুন সমালোচনা করলেন কোথায়, একটু ভিজে ভিজে জায়গায় একটু শুকনো জায়গায় করলে ভালো হতো, মোকদ্দমে এবনে খালদুন মধ্যে এই হলো, এছাড়া আর কিছু নেই। তাহলে আমরা দেখেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ দিয়েছেন সে সমাজে তো সভ্যতা, সভ্যতা কোথায় পেয়েছেন তিনি? তিনি কিন্তু পেয়েছেন কোরআন থেকে, তিনি পেয়েছেন নবী হিসেবে তো আল্লাহ সুবহানাহু তাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আগেকার নবীদের মধ্যে যে সভ্যতা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কত বিশাল সভ্যতা শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, হাজেরা আলাইহিস সালাম যখন সন্তান সম্ভাবনা কোথায়, মক্কায়, তো তখন সেখানে রাখলেন কিছুই নাই, একটি পাখিও না, তো ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন, আপনি কি এখানে রেখে যাচ্ছেন, আল্লাহ আমার একা, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন হাদিসের ভাষা, হ্যাঁ আল্লাহ নির্দেশ, তাহলে যান। অর্থাৎ হাজরা আলাইহিস সালাম বুঝছেন আমি এসেছি একটা মাত্র মানুষ, একটা সন্তান পরে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো মানুষকে একটা সভ্যতার উপহার দেবেন এই মক্কায় যেখানে মরুভূমি কিছু নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই, এরপরে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম বহুবার গেছে, যেটা সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস এসেছে, মাঝে মাঝে গেছে, আমরা তো শুধু জানি যে যখন কোরবানি দেবেন তখন একবার, আবার উনি সিরিয়া থেকে অথবা ফিলিস্তিন থেকে অথবা মিশর থেকে গেছেন, একবার জানি যে কোরবানি দেওয়ার জন্য, অথচ কোরবানি দেওয়ার আগে গেছেন,
পরে গেছেন, বিয়ে করাবার পরে গেছেন এবং নিতাক পরে গিয়েছিলেন, যে এমন একটি পোশাক পরে গিয়েছিলেন যে পিছন থেকে ঝুলন্ত ছিল পোশাকটা, তার পায়ের যে চিহ্ন দাগ সেটা যেন বোঝা না যায়, সেটা মুছে যায়, এ ধরনের একটা পোশাক পরে যেতেন। তাহলে দেখা গেল যে এই যে সভ্যতার ব্যাপার, মুসা হারুনের সভ্যতা আলাইহিমাসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সভ্যতা, ওদিকে আমরা দেখি আদম আলাইহিসসালাম তো পুরো একেবারে হাতে খড়ি দিয়ে এই সভ্যতা গড়ে তুলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই ধারাবাহিকতায় তিনি মক্কার, যদি বলেন মক্কা তো একটা আগের থেকেই শাসকদের একটা বাড়ি, কায়েমি স্বার্থবাদী শাসক এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, তো সেখান থেকে, এবং সেটা তো নগরায়ণ ছিল, এবং সেই নগরায়ণটা হয়েছে কিন্তু কাবার কারণে, ওরা হয়তো খারাপ অর্থে ব্যবহার করেছে, কাবাকে কায়েমি স্বার্থে এবং শিরক কুফরের পক্ষে ব্যবহার করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিন্তু কায়েমি স্বার্থ শিরক কুফর থেকে মুক্ত করে সুন্দর পথে এনেছেন, সেটাও পরে যখন তার ক্ষমতা লাভ হয়েছে, কারণ নিজের বংশের লোক যখন শাসক পরিবারের ছিল তখন ক্ষমতাটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু মদিনাতে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম যে এই নগরায়ণ করেছেন, আপনি যে কথাটি বলেছেন যে ক্ষুধামুক্ত পরিবেশ, দেখুন ইসলামের নীতিটা দেখেন, আমি যে তৃতীয় যে সূত্র বলছিলাম আল্লাহর কোরআনের আয়াতে, ওয়ায়ুসিরুন আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসা, সভ্যতা বিকাশের তৃতীয় যে ধারা কোরআনুল করিম আমাদেরকে জানিয়েছেন সেটা হলো অন্যকে অগ্রাধিকার দেয়া নিজেদের উপর, যদিও যে বিষয়টা আমি অন্যকে অগ্রাধিকার দিচ্ছি সেটার প্রয়োজন আমারও আছে কিন্তু আমি সেটাকে যাব না। এর শানে নজরুল সেটি সকল হাদিস কিতাবে এসেছে একবার সহি বুখারী পর্যন্ত, সেটা হলো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন যে এই মেহমান আমার, তোমরা কে পার, মাইয়ুদাইফু মিনকুম, তোমাদের মধ্যে কে তাকে আতিথ্যতা করবেন। একজন সাহাবি নিলেন, স্ত্রীকে বললেন কি খাবার আছে, স্ত্রী বললেন তোমার জন্য কোনো খাবার নেই, আমার জন্য কোনো খাবার নেই, খাবার এসে সন্তানের জন্য। তাহলে হাদিসে এসছে তাকে ঘুম পড়াও এবং না খাওয়াও, ওই খাবারটা মেহমানের জন্য রেডি করো। অনেক কৌশল করে সন্তানকে ঘুম পড়ালেন, সন্তানকে খাওয়ালেন না। আবার মেহমানের তো একটা সিস্টেম আছে যে খাবার দিলে বাড়িওয়ালাকে নিয়ে খেতে হয়, সেটা কৌশল করলেন যে আমরা খাবো না, আপনার জন্যই খাবার, যাতে করে মেহমান তো তিন ভাগ করলে তো খুব কম হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা পরের দিনই কিন্তু এই আয়াত নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এই যে ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাও কানা বিহিম খাসাসা, চতুর্থ যে নীতি এবং এইটা এই যে খাবার, অর্থাৎ নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেয়া, ওমা ইউখা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে সকল লোভ লালসা থেকে নিজকে মুক্ত করতে পারবে সে সফল হবে। সভ্যতা কিন্তু এই কথাটা আমি আগে একবার বলছি, আবার একটু বলতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হলো কতগুলো সম্পদ থাকলেই, পিরামিড থাকলেই সভ্যতা গড়ে ওঠে না, অজস্র প্রাকৃতিক সম্পদ থাকলে সভ্যতা গড়ে, সভ্যতা গড়ে ওঠে ওইখানে যে মানুষটা থাকে তার এই আদর্শগুণটা থাকে, হয়তো ওরকম আল্লাহওয়ালা মুসলিম হলে কম থাকবে, ঈসার আলার নাফস, অন্যকে অগ্রাধিকার সেটা থাকবে, নিজের লোভ মুক্ত থাকতে হবে, অন্য মানুষকে আহ্বান জানাতে হবে, অন্য মানুষকে দিতে হবে, অন্য মানুষ থেকে নিতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে, আবার আমরা সবাই মিলে থাকলাম, প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে সবাই মিলে সেগুলোর আল্লাহর উপরে ইমান এনে, যদি মোমেন হয়, মোমেন না হইলে তাদের মতো করে, কিন্তু আল্লাহ পার্থিব জীবনে যখন মানুষ কোনো চেষ্টা করে আল্লাহ সফলতা দেন, ইমানদার না হলেও, এটা হলো আল্লাহর একটা সিস্টেম। যখন কায়মনো বাক্যে বখারি মুসলিমের অনেকগুলো হাদিস থেকে আমরা দেখি, একজন কাফের ব্যক্তিও যখন বিপদে পড়েছে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কিন্তু বিপদ মুক্ত করে দিয়েছেন, অসংখ্য হাদিস আছে। আপনি ওই বিখ্যাত হাদিস জানেন যেটা ইমাম বখারী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেছেন, নওমুল মারাতে ফিল মসজিদ, মসজিদে একজন নারী ঘুমানোর অধ্যায়, ওই একটা কাফের নারী ছিল, গলা দাসী ছিল, গলার হার হারিয়ে গেছে, তাকে সব খোঁজ করা হয়েছে এবং দোষ দেওয়া হচ্ছিল যে তুমি এইগুলো চুরি করেছো, অথচ ওই সুন্দর চমৎকার গলার হারটা একটা চিল নিয়ে গেছিল। যখন তাকে বড় ভীষণ নিপীড়ন করার উপক্রম হয়েছে, কাফির কিন্তু কাট্টা কাফের একজন, আল্লাহ সুবহানাহু তাআলা ওই কাফের নারীর দোয়ার কারণে আল্লাহর কাছে, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম, আমি তো চুরি করিনি, আমি তো মজলুম হচ্ছি, আল্লাহ একটা চিলের মাধ্যমে আবার ওই স্বর্ণের হারটা তার কাছে দেয়, তবে বললেন তোমরা এই কারণে আমাকে দোষারোপ করেছিলে, এটা তো চিলে নিয়ে গেছিলো। এরপরে সে মুসলমান হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাহিনী শুনে তাকে মসজিদে নববীতে থাকবে। তাহলে দেখুন তো এটাও কিন্তু একটা সভ্যতার দিক অন্যমনস্ক অগ্রাধিকার দেয়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি, আসলে সভ্যতার বিকাশে ইসলামের অবদান কখনো ভোলার নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও প্রিয় দর্শক শ্রোতা, আসলে একটা সমাজ ছিল এমন যে সমাজটার
মানুষগুলো ছিল একেবারে বর্বর, সেই সমাজের মানুষগুলো মানুষ সেই সমাজ থেকেই আবু বকর, উমর, ওসমান, আলী বেরিয়ে এসেছিলেন, তৈরি হয়েছিলেন। এটা নিঃসন্দেহে ইসলাম, ইসলামের সংস্পর্শে আসার কারণে এবং ইসলামের আলো হৃদয়ে ধারণ করার কারণেই এই মানুষগুলো এত দামি হয়েছিল। তাই আসুন আমরা ইসলামের যে মূল নীতিগুলো আছে সেই ইসলামের বিধিবিধানগুলো আমরা লঙ্ঘন না করে পালন করি। আল্লাহ আমাদের সেই বিধিবিধান ইসলামের পালন করার তৌফিক দান। আমিন। এ পর্যায়ে একটি মোনাজাত হবে, কাছে এবং দূরে যে যেখান থেকে যে যেখানে আছেন সেখান থেকে আমাদের সাথে মোনাজাতে যোগ দিতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله আপনার শহীদ দরবারে হাত তুলেছি, বহু গুনাহ করেছি, আপনি তো মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আপনি তো মানুষের অভিযোগ শ্রবণ করেন, আপনার কাছে বিনয়ের সাথে ফকিরের মতো হাত পেতেছি, আপনি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আপনি যেভাবে চলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, যেভাবে থাকতে বলেছেন, যা করতে বলেছেন, সব কিছুতে আমরা সীমা লঙ্ঘন করেছি, আপনার হুদুদকে আমরা লঙ্ঘন করেছি, তবুও বারবার আশা নিয়ে আপনার দুয়ারে দৌড়ে আসি, আপনি ছাড়া তো কোনো ভরসার স্থল নাই, আপনার দরজা ছাড়া আর তো এমন কোনো জায়গা নাই যেখানে গেলে কেউ নিরাশ হয় না। তাই গুনার বোঝা মাথায় নিয়া আসিয়াছি সাই, শূন্য হাতে আপনার দুয়ার থেকে যেন ফিরে নাহি যাই। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাঁটতেছি, মাফ করিয়া দান গো মাওলা ইলাহি। রব্বুল আলামিন, আমরা জানি আপনার দরজায় কোনো প্রহরী থাকে না, দারোয়ান থাকে না, আপনার দরজা কখনো বন্ধ হয় না। তাই দুনিয়ার মানুষের কাছে প্রয়োজনের কথা একবার দুবার তিনবার বললে আর কেউ শুনতে চায় না, বিরক্ত বোধ করে। তাই আপনার কাছে সব কিছু বলছি, শুনছি, আমরা আপনাকে শুনিয়েছি। আল্লাহ আমাদের সাথে যে যেথায় হাত তুলেছে, রব্বুল আলামিন আপনি তো বোবার ভাষাও বোঝেন, কে কি চেয়েছে আমি জানি না, আপনি সবার মোনাজাত কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের এই মোনাজাতের সওয়াব নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিয়েন। আমাদের এই মোনাজাতের সওয়াব বাবা দম্মা হাওয়া হতে যত নর নারী আজ পর্যন্ত পৃথিবীতে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে সকলের আরোয়ায় পাকের সওয়াব আপনি পৌঁছে দিয়েন। আল্লাহ
আপনার কাছে ফরিয়াদ আমরা গুনাহগার, আপনি তো ক্ষমার মহা আল্লাহ, মমতাময় মমতাবান, তাই আপনার কাছে মিনতি করছি, ফরিয়াদ করছি, নিবেদন করছি আল্লাহ, আপনি আমাদের সকল প্রয়োজনগুলো পূরণ করে দিন আল্লাহ, আপনার দিনের রাস্তায় চলার তৌফিক আপনি দান করুন আল্লাহ। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ, তাকে আপনি ন্যাক হায়াতে তৈয়বা দান করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, সকল প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আসমানি জমিনে বালা মুসিবত আপনি দূর করুন আল্লাহ, তার সকল প্রয়োজন আপনি পূরণ করে দিন, আরো বেশি মানুষের জন্য কাজ করার তৌফিক আপনি দান করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে বিনয়ের সাথে বলছি আল্লাহ, আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে করোনা ভাইরাস আপনি উঠায় নিন, করোনা মুক্ত পৃথিবী আপনি আবার আমাদেরকে ফিরিয়ে দিন। আপনার এই সাজানো বাগানে বসে আমরা বহু অপরাধ করেছি আল্লাহ, এজন্য আপনি আমাদের পরীক্ষায় ফেলে দিয়েছেন আল্লাহ, আমরা বুঝতে পেরেছি আমরা গুনাহগার, তাই আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদেরকে আসমানি জমিনে সকল বালা মুসিবত গুনার কারণে দিয়েন না, সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন, কবুল করুন, ক্ষমা করুন আমাদের আজকের মোনাজাত আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ, আমাদের জীবনের সকল সমস্যাবলীর গিট আপনি খুলে দিন আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার ভাণ্ডার তো কখনো শূন্য হয় না, আপনার ভাণ্ডার তো কখনো আল্লাহ দিলে কমে না ভাণ্ডার থেকে, তাই আপনার কাছে বলছি আমাদের যার যার রিজিকের অভাব আছে আপনি পূরণ করে দিন, যার যে ধরনের অভাব আছে আপনি আল্লাহ অভাব মিটিয়ে দিন রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ করছি আমাদের দেশের উপর আপনার রহমত আপনি অব্যাহত রাখুন, আমিন। রব্বুল আলামিন, আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা আমাদের দেশের প্রবাসে থাকে আল্লাহ, তাদের প্রবাস জীবনকে আপনি আল্লাহ সুখকর করে দিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।